আমার এখানে জুতা টুতা পলিশ করা হবে, বিভিন্ন ধরনের স্যান্ডেল ট্যান্ডেল চিরা থাকলে এখানে সেলাই করবেন। আসুন 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 দাদা ভাইরা, আসুন আসুন। কি হলো সকাল থেকে একটা কাস্টমারও দেখছি না, কাস্টমার যে কোথায় গেল কাস্টমার তো দেখতে পাচ্ছি না। আরে আজকালকার কাস্টমারই দেখা যায় না, কি যে করবো, কয়দিন থেকে কোনো আহাত আর খাই না। আরে পড়াশোনা তো অনেক করলাম, কোনো চাকরি বিক্রি পাই না, কপালে আর কি আছে, চুরি করলে তো বেলে মধ্যে চোর বলে, জুতার সেলাই করলে তো মুচু বলে, করবো কি, আমাদের তো কিছু একটা করতে টাকা হওয়া লাগবো। শিখলে কাস্টমার অনেক দিন হলো দিছে, আসে না, টাকাও দেয় না, কি যে করবো, জমা হয়ে গেছে, মহিলা জমা হয়ে গেছে। আরে আসুন 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 দাদা, খাটা ভাইরা কেউ আছেন নাকি, জুতা টুতা সেলাই করবেন নাকি, আসুন। একটা কাস্টমার দেখি না, সকাল থেকে যে কার মুখ দেখেছি না। মুসি জুতা টুকা ভিতরে মহিলা করে আছে, যা যা দেখি তো পরিষ্কার করা যা দেখি, তাই আসুন আসুন ভাইটা, আসুন 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 এখানে জুতা পরিষ্কার করে আসেন। আজ কেন করবো না, কেন করবো না, এখানে পরিষ্কার করার জন্য দোকান দিয়েছি, যত তখন পরিষ্কার করে দেয় আমি। একটা কাস্টমার পাচ্ছি তাও, আচ্ছা অনেকদিন থেকে একটা কাস্টমার হয়ে যা, এই কাস্টমারটা ভালো আছে বোধ হয়, হ্যাঁ কপাল বোধহয় ফুটলো। অনেকদিন থেকে কাস্টমার পাই না, আচ্ছা পাইছি, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, এতে পরিষ্কার হয়েছে, ওইটা দাও এখন। আমরা তো স্কুলে গেছিলাম, কিন্তু ভালো করে পড়াশোনা করলে আজকাল জানো দাম নাই, আমরা তো জানো বিয়ে পাশ করেছি কিন্তু চাকরি বাকরি নাই, ওই জন্য কি করবো, পেটের দুঃখে এরকম কাজ করলেই করি। আমার একটু মেয়েও করে, আচ্ছা পয়সা দিলে না, আরে বাকি যাও কি আর করবো, একটা কাস্টমার পাইছিলাম এটা বলে বাকি, কপাল দেখা, আরে ছোট থেকে এরকম কপাল, আর বড় হলে কি হবো। হ্যাঁ চাষা কেন কি বললো, পড়াশোনা ভালো করে করবে বলো, হ্যাঁ পড়াশোনা ভালো করে করে দাও, যাই এখন বাড়িতে যাই। হ্যাঁ মুসি জুতা যা তো অনেক মজা আছে, তাই একটু পরিষ্কার করে নিয়ে এসে যাই তো দেখি। আসুন আসুন আসুন, হ্যাঁ ভাই না আসেন, জুতা পলিশ করবেন, একটু স্যান্ডেলটা পলিশ করে দেন, যা ও জুতা করেন করেন, একটু জুতাটা ভালো করে দিয়ে, এটা 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 ঠ্যাঙ্গে দেন, হ্যাঁ এটা এখানে বসুন, হ্যাঁ হ্যাঁ ভালো করে পলিশ, হ্যাঁ হ্যাঁ আমি ভালো করে পলিশ করি, ভাই না বাড়ি কোনে, শিলুঙ্গা, ও কি সুন্দর জায়গা, তোমাদের মানুষগুলো সব ভালো, ও ঠিক আছে ঠিক আছে, এটা পরিষ্কার হয় না একদম ময়লা লাগাই গেছে, ঠিক আছে হলো আর কি, না এটা নাও, আচ্ছা না বললে তো আমি পরিষ্কার করতে পারি না, না না জুতা টুতা তাকলে সেলাই করে নিয়ে যাবেন, আসুন আপনা, হ্যাঁ আমার কাজই ভালো, আর 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 আসবেন ঠিক আছে, আচ্ছা আচ্ছা তুমি কি পড়াশোনা করো, পড়াশোনা তো করছি, ও পড়াশোনা করে বাদ দিচ্ছ নাকি, না হ্যাঁ ঠিক আছে ভালো করে পড়াশোনা করবা, আচ্ছা এই টাকা নেন, টাকা হ্যাঁ কত, 10 টাকা, আমার এখানে 10 টাকা, অন্য অন্য জায়গায় তো 15 টাকা নেবো, ঠিক আছে ঠিক আছে, যান আসুন 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 দাদা ভাইরা, আসুন, জুতাটা কি সুন্দর, আমার সাথে একটু কথা কয়ে যাইছো, মামা মামা, আচ্ছা ভাইলে কি হলো, আপনি কি কোনোদিন পড়াশোনা করছেন, আরে ভাই না কি আর বলবো দুঃখের কথা, আমি ধরো যে বিয়ে পাশ করছি তারপরে এমএ ডিগ্রিও নিয়েছিলাম, কিন্তু কপালের দোষ, গরিব মানুষ আমরা, আমরা চাকরি বাকরি কই পাবো, ঘুষ দিতে পারি না, 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিতে পারি না, ওই জন্য আজকেও চাকরি পাই নাই,
আচ্ছা চাকরি বাকরি তো জানোই আজকাল ঘুষের কারবার হয়ে গেছে, ওই জন্য চাকরি বাকরি পাই না, কি আর করব, সাধারণ কাজে করে খাই, কোন রকম 10 টাকা 20 টাকা পাইলে সরকার থেকে কার্ড দিয়েছে ওখান থেকে চাল চাল পাই, ফ্রি ফ্রি চাল, এবং বস্তুর দাম তো সেই বাড়িছে, ওটা তো কয় লাগে না, ফ্রি চাল দিচ্ছে কিন্তু মিঠা তেল অন্যান্য বস্তুর দাম বাড়াইয়া দিচ্ছে, আর কি করবো, এগুলা দিয়া কোন রকম টাকটুক করে কাজ টাজ করে খাই, চাকরি বাকরি তো নাই। ঠিক আছে তাহলে যাও, তুমি বিপাক করে যাইবা, যাও তাহলে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ছেলে যাও যাও, ঠিক আছে, আচ্ছা ছেলেটা বোধ হয় খুব ভালো, আচ্ছা আসুন দাদা বাইরে আসুন আসুন আসুন, কে কে জুতা টোতা পলিশ করবেন, অতি কম খরচে এখানে জুতা টোতা পলিশ করা হয়, সেলাই করতে পারবেন, আসুন আসুন, আরে কাস্টমার তো দুটা চলে গেলে, একটা তো 10 টাকা কামাইছি, একটা তো বাকি, বাকির নাম তো জানোই ফাঁকি, আসুন আসুন আসুন, মুচি আচ্ছা আমি জুতাটা সাফ করে নিয়েছি, একবার ভালো করে সাফ করে দিব, আচ্ছা চলো আমি যাব না, কেন যাবে না, হাত হাত বলতে হবে না, তুমি এখানে দাঁড়াও আমি জুতাটা পরিষ্কার করে নিয়ে এসেছি, একদম কম করে দিচ্ছি, আরে বাচ্চা ট্যাংটাকে নামাতে পারো না, ট্যাংটা নামাও, আমি মুচি হলে কি এরকম কাজ করি না, মুলি মুচি হলে একদম ভদ্রভাবে আমি কাজ করি, ট্যাংটা নামাও, এটা 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 তোমার স্বভাব নাকি, ট্যাংটা নামাও, মুচি হলে কি এরকম করে কি করতে লাগে নাকি, আরে মুচি হলে কি আমি আমি মুচি হলে আমার কাজটা তো বড়, এটা এটা কাজ ছোট নাকি, যে কোনো কাজ বড় বলে ভাবো, এটা এটা বড় কাজ, আমরা যদি জুতা পরিষ্কার করি না তোমরা পরিষ্কার করতে পারবো নাকি, তোমরা নিজে পরিষ্কার করতে পারবা, কি মুচির বাচ্চা কি করছে রে, কি করার করে দেখা হল দিব, কাকে বসে বসে যাইতে দেহে, কি আপনি জানেন এ আমার কি হয়, কি হয় আমার বাবা, হ্যাঁ মোটি বাবা হয়, হ্যাঁ জি জি জি, এটা বড় রোগ পালন, মুচি আর বাবা হয়, মুচি থেকে তো মানুষ না নাকি, আমার এই অপমান করাটা বড় অন্যায় হয়েছে, আরেকদিন দেখা হইলে আমি তোমার সাথে নিব, যাই।